हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आमार चैनले तोमादेर सबाइके वेलकम करछि। तो तोमादेर साथे आजके आमी एकटा कथा शेयर करब। तो तोमरा आमार पाशे अवश्यई थेको आर आमार ई भिडियोटा स्क्रिप्ट ना करे पुरोटा देखो, ताहले बुझते पारबे। तो আরেকটা কথা, আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলকে গিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবে আর আমাকে সাপোর্ট করো। আর আমার ভিডিওটা লাইক আর কমেন্ট আর বন্ধুদের কাছে প্রচুরভাবে শেয়ার করো। তো আজকে আমি তোমাদেরকে শেয়ার করব, আমি দুদিন আগে COVID-19 ভ্যাকসিন নিই। তো অনেকজনের কাছ থেকে শুনেছিলাম যে অনেক কিছু, মানে তাদের জ্বর হয়, তাদের মানে অনেক কিছু শুনেছিলাম। তো আমি তারপর নিয়েছি। তো নেওয়ার আগে তো আমার ভীষণ ভয় হচ্ছিল যে কি হবে কি হবে। তো তারপর মানে নিয়েছি, আমার ইঞ্জেকশনটা যখন ফোটাচ্ছে তখন আমার ভয় লাগছে। তো নেওয়ার পর আমি ভাবলাম এই মনে হয় এবার শুয়ে যেতে হবে আমাকে, এমনই অবস্থা ভা হবে ভেবেছিলাম। মানে অনেকজন বলে তারা জ্বর আসছে তাদের, তাদের গা হাত পা ভীষণভাবে নাকি ব্যথা করছে। তো আমার সেগুলো কিচ্ছুই হয়নি। আর আমি আমাদের এখানে কলকাতা ন্যাশনাল আছে, তো সেখান থেকে আমি ভ্যাকসিন নিয়েছি। তো সেখান থেকে নিয়েছি, নেওয়ার পর এবার তো মানে ভয়ও লাগছে যে কি হবে। তো বাড়িতে এসে তারপর শুয়ে গেছে। আমি বলছি যে এই মনে এবার সবাই বলে যে তাদের হাত ব্যথা করছে ভীষণ, তাদের জ্বর আসছে, তো মানে তার বিছানা থেকে উঠতে পারে না, সবাই বলে ভ্যাকসিন নিলে এগুলো হয়। তো আমিও ভেবেছিলাম যে আমারও হয়তো এগুলোই হবে। তো আমি দেখলাম যে আমার কিচ্ছু হয়নি, একটুখানি হালকা গা হাত পা ব্যথা ছিল, বেশিও না, যেমন বলে সবাই যে মানে পুরো শুয়ে দেয় এমনি অবস্থা। তো আমার অতটাও কিছু হয়নি, আমার জাস্ট নর্মাল একটু গা হাত পা ব্যথা ছিল, আর আমার হলো গিয়ে জ্বর আসেনি আর কিছুই হয়নি। পরের দিন সুস্থ হয়ে গেছে। হাতটা শোয়ার টাইমে রাত্রিরে একটু ব্যথা হতো, তো আর মানে এমনিতে কোনো প্রবলেম হয়নি। সবাই বলে হাতও ব্যথা, তো হাত ফাতও ব্যথা হয়নি আমার, জ্বরও আসেনি, কিছু হয়নি। তো তোমরাও সবাই যারা ভয় করছো তারা ভয় কাটিয়ে তোমরাও সবাই কোভিড ভ্যাকসিনটা নিয়ে নাও। আমি কোভিশিল্ড নিয়েছি। তো তোমাদের এবার যেটা ইচ্ছা তোমরা অবশ্যই নিয়ে নিতে পারো। আর আমি বলতে পারি যে কোভিডশিল্ডটাই সবাই নাও, কোভ্যাকসিনের থেকে কোভিডশিল্ডটা আমার মনে হয় বেশি ভালো। আর কোভিডশিল্ডটা তোমরা নিয়ে সব জায়গাতে ট্রাভেলসও করতে পারবে, তো কোভিডশিল্ডটাই বেটার। আর তোমরা যারা ভয় পাচ্ছ তাদেরকে আমি বলবো তোমরা ভয় কাটিয়ে ভ্যাকসিনটা নিয়ে নাও। আর আমাদের দেশকে করোনা মুক্ত করতে হবে না, তো তাই জন্য অবশ্যই ভ্যাকসিনটা নিয়ে সবাই সুস্থ থেকো, এইটাই চাইবো। আর সবাই অবশ্যই কিন্তু মাস্কটা পরো, ভ্যাকসিন নিয়েও মাস্ক পরা কেউ ছেড়ো না বাইরে বেরালে, কারণ মাস্ক ছেড়ে দিলে আবার আমাদের তো তখন লড়তে প্রবলেম হবে করোনা ভাইরাসের সাথে। তো সবাইকে অনুরোধ করছি তোমরা সবাই প্লিজ ভ্যাকসিন নেওয়ার পরও মাস্ক পরো। আর আজকে আমি আমার অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো নেক্সট সেকেন্ড ডোজ আমার ডেট দিয়েছে সেপ্টেম্বরের 19 তারিখ। তো সেকেন্ড ডোজ নেওয়ার পর সেটাও কী হয় আমি তোমাদের অবশ্যই জানাবো, অবশ্যই শেয়ার করব। আর আমার ফার্স্ট ডোজ নিয়ে এমন কিছু হয়নি, আমি তোমাদের তো বললাম আমার মানে বেশি কিচ্ছুই হয়নি আমার বলতে পারো। তো আমার মা নিয়েছিল, তো আমার মা বাবাও নিয়েছিল, তো আমার মায়ের হয়েছিল শুধুমাত্র, কিন্তু আমার বাবা, আমি, আমার দিদি, জামাইবাবু কারোর হয়নি। শুধু আমার মায়েরই একটু প্রবলেম হয়েছিল, জ্বর এসেছিল, মাথা ব্যথা, তারপর যে জায়গাটা ইনজেকশনটা পুশ করেছিল সেই জায়গাটাও ব্যথা ছিল অনেক। তো মানে যারা ভ্যাকসিন নেবে তাদেরকে আমি বলতে চাই যে তা তোমরা একটু রেস্ট নিও 3 দিন, তাহলে তোমাদের কিচ্ছু হবে না। আর ভালো মতন খাওয়া দাওয়া করো, একটু প্রোটিন খাওয়া দাওয়া, তো তাহলে আর কিচ্ছু হবে না। আর তোমরা করোনা থেকেও বাঁচতে অবশ্যই একটু প্রোটিন খাওয়া দাওয়া করতে থাকো, তো আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য। তো এইটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছিলাম। এমনি আরও ভিডিও অনেক কিছু শেয়ার করবো, আমার লাইফের ঘটনা বা আমার লাইফের স্টোরি। তো তোমরা সাপোর্ট করলে অবশ্যই আমি আরও নেক্সট ভিডিও এমনি অনেক করব। তো দেখো তোমাদের সাপোর্টটা খুবই দরকার না,
তো তোমরা আমাকে অবশ্যই অবশ্যই সাপোর্ট করো, তো আমি আরও এমনি অনেক ভিডিও আনবো তোমাদের জন্য। তোমাদের ভালোবাসা পেলে আমি অবশ্যই ভিডিও তো আনতে হবেই আমাকে, তাই না? তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, আমার ভিডিওগুলো প্লিজ দেখো, এইটাই আমার রিকোয়েস্ট। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর আজকে আমার তো সকাল থেকে একটু মানে আমার ডাস্ট অ্যালার্জি আছে, তো তাই জন্য আজকে আমাদের ঘর একটু ঝাড়াঝাড়ি হয়েছে, ধুলো, তো তাই জন্য একটু আমার গলাটা হয়তো বসে গেছে। তো তোমরা কিছু মনে করো না, আমি একটু এইভাবে যে ভিডিও করলাম, এই গলা নিয়ে আমার বসে গেছে গলাটা, আসল কথা, তো এইটাই নিয়ে যে ভিডিও করলাম, তাই জন্য তোমরা কেউ কিছু মনে করো না। তো আমার অভিজ্ঞতাটা আমি শেয়ার করলাম, তোমরা অবশ্যই ভালো লাগলে এইটা বন্ধুদের কাছে শেয়ার করো, আর আমার ভিডিওটা লাইক করো আর কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা নতুন আমার চ্যানেলে, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার নেক্সট ভিডিও তোমাদের জন্য কালকে আসবে। টাটা।